দুইপার্টি যুদ্ধ হয়েছে যে মন্ত্রী হব কারণে অতি সোনকালে আমার রাইজক চাব লাগে নালাগে এটা বারিষা মানে সহজে মানুহ থাকি বলে উপায় নাকি হয়ে গেছে আপনি অতি সোনকালে খাইলে ভিতর পকা পোখা সি পাবই লাগিব। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পড়ারে পুনের মাজুলির কৌরীপাড় পঞ্চায়েত অন্তর্গত সামগ্রী গাঁও ব্যাপক খহনিয়ার কবলত পড়ছে। 2015 চনেরপরা অধিকাংশ এই গাঁওখনের ব্রহ্মপুত্রর খহনিয়াত যা যাওয়ার পশত বর্তমান সময় যিখিনি অংশ বাকি রয়েছেগে সেই অংশ আসলে খহনিয়াত যাওয়ার এক পরিস্থিতি উদ্ভব হয়েছে। আর বর্তমান সময়ত সমূহ গাঁওবাসী নদীর কাষত আহি ইয়াত নেদেখাজনক প্রার্থনা করেছে যাতে গাঁওখন রক্ষা পড়ে আর তেওঁলোকৰ ঘৰখন রক্ষা পড়ে, সপোনের ঘৰখন রক্ষা পড়ে। কারণ এই খহনিয়ার কাষতে যিসমূহ প্রধানমন্ত্রী আবাস গৃহ যোজনার অধীনত নতুনক ঘর নির্মাণ করা হয়েছিল সেইসমূল আসলে ভাবুকি আছে। ইয়ার লগতে কেবাখনো গাঁওলে এই খহনিয়ায় ভাবুকি কহিয়ায় আনিছে। আর বর্তমান সময় ইয়ার কাষতে থাকা যিসমূহ যখন স্কুল সেই স্কুলখনলেও খহনিয়ায় ভাবুকি কহিয়ায় অনার ফলত ইয়াত ছাত্র ছাত্রী আহি ইয়াত উপস্থিত হয়েছেহি। তেওঁলোকে নেদেখাজনক প্রার্থনা করেছে যাতে এই খহনিয়ারপরা পরিত্রাণ পাব পৰা যায়। মুখ্যমন্ত্রীলৈ আহ্বান জানাইছে যাতে গাঁওখন আর বিদ্যালয়খন রক্ষা পড়ে। যেহেতু যি সময়ত আসলে ইয়াত সুরক্ষার কাম করব লাগিছিল সেই সময়ত সুরক্ষার কাম নকৰাৰ বাবে বর্তমান সময়ত গাঁওখনলৈ খহনিয়ায় অখনি সংকেত কহিয়ায় আনিছে। আর কিছু দিনের পাছতে হয়তো এই গাঁওখনের যিসমূহ নদী কাষরিয়া রাইজ নিরাপদ স্থানলৈ গতি করব লাগিব। আর বর্তমান সময় দেখাইছো আসলে গাঁওবাসী নিজে শ্রমদান করে ইয়াত খহনিয়া প্রতিরোধের ব্যবস্থা করেছে। কারণ যিসমূহ বিভাগ আসে যিসমূহ বিভাগে সুরক্ষার কাম করব লাগিছিল সময়মতে সেইসমূহ নকৰাৰ কারণে বর্তমান সময়ত এনেদরে গাঁওবাসী নিজে শ্রমদান করবলগিয়া হয়েছে। কি কব আসলে যি সময়ত আসলে সুরক্ষার কাম করব লাগে সেই সুরক্ষার কাম করা নহল। আর বর্তমান সময়ত জলপৃষ্ঠ বৃদ্ধি পড়ারে ব্যাপক খহনিয়ার সৃষ্টি হয়েছে। হয় ইয়াত এটা আপনার যুক্ত সময় মানে কাম করব লাগে এটা চাও আপনাদের কাম করব লাগে ইয়াত অক্টোবর টু ফেব্রুয়ারি মার্চ মাসের ভিতর করব লাগে। ইয়াত সেই মা মাকেটার সময় গাড়ি মোটর আবেন মাল আনবা যায় ইয়াত যিখিনি মেটেলস লাগে সেই মালব আনবা যায়। এটা সরকারে বা হোক বা ব্রহ্মপুত্র বোর্ডের মানুষে হোক ইয়াত আহি বারিষা চায় যেটা গড়াক হয় তেতিয়া চাবলে আহে তারপর আকো নাই খুবা চক সিফালে দেখাইছো পকা ক্রিজ পেলাই থাকে কিন্তু ইয়াত ইউজ করা নাই ব্যবহার করা নাই গতি ইয়াত কি কম যুক্ত সময় করব লাগে সেই সময়তে করলে আমার গড়াখনেটো রক্ষা পড়ব। নিশ্চিতভাবে আসলে সময়মতে কাম করলে গড়াখনিয়ার রক্ষা হব কিন্তু বর্তমান সময় দেখা পাওয়া গেছে 2015 চনেরপরা গাঁওখনের অধিকাংশ খহনিত যা গল কিন্তু বর্তমানেও সুরক্ষা নহল। আর এই সুরক্ষা নোহার ফলতে বর্তমান সময় কেবাখনো গাঁওলে ভাবুকি কহি আনিছে। আমি সরকারক আমি এটাই অনুরোধ করে আসছিল আজি দুবছরমানেরপরা আমি ধরে আসছিল সরকার কয়ে আসছিল যে আমার বান্দরবাড়িটো আপনার মহরি চুক এই হেৰি বান্দরবাড়িটো কুশল চুক আর বাকগাঁওটো চামগুড়ি এই এই তিনটা আমি কিস আমি দিবলে আমি তেখেতলোক আমি আজি দুবছর আগেরপরা কৈ আছিলোঁ। তেখেতলোকে চারিখন কিস রেম আসলে বলে কয়ে 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 এটা দেখিলো সেইখন রেম কত গল হিসাবে নাই এটা বর্তমান আমার গড়া ঘরের সর লাগিয়ে গেছে তেখেতলোক এতালে কোনো কানখার নাই। সিদিনাখনি নিসিংহ দা আহিলে আহি পেলায় আমার ফিজিক্স হাজরিকার ভাতৃ হয় তেওঁ আহি ডাইরেক্ট ফোন করলে বৌদলে বৌদে কিস কেটামান আনি পেলাই থাকলে এইখিনি পেলাই দিছে হ্যাঁ কিস এটা লগাতো নহল ইউজ নহল মানে এই সহি গুছি গল কিসখোপা এই কিসখোপা সরকারে কি কারণে দিলে প্রটেকশনের কারণে দিছিলে যদি প্রটেকশনত যদি কিসখোপা যদি নেপেলাই নদী গড়াখনিয়া সহায় লৈ গুছি গেছে তার থই কি লাভ আছে আর তেখেতলোকে এইবিলাক কি কৈছে সরকার ধনবো ইনে ক্ষতি কৰিছে নেকি পানীত পেলাবলে বিচাৰিছে ধনখিনি সরকার কিলে দিছে সরকারে ধন কিলে জনসাধারণক রক্ষা কৰিবলে দিছে রক্ষা হওয়া নাই বর্তমান রক্ষা হওয়া নাই এটা দেখিছে না গৈ আছে গুটখন কি কি কব আসলে যি সময় কাম কৰিব লাগিছিল নকৰিলে আপোনালোকে আজি নিজে শ্রমদান কৰিব লাগিছিল আপোনালোকে সক এতিয়া আমার সরকার হিসাবে আমি কব বিচাৰিছো কারণ আমার এই সামগ্রী গাঁখন আজি আজি দুবছর দিনে আমি আপোনালোকক মানে সহায় বিচাৰিছো গতি ইয়াৰ পৰা আমি একো সহায় পোৱা নাই আর কোনো সুরক্ষা পাওয়া নাই গতি এই সুরক্ষা নোপার কারণে আকো এটা আমি নিজেই শ্রমদান করে পেলায় এটা রক্ষা করবলগিয়া আছে ঘর ওসর মানে পালেহি গড়া খহনিয়া গতি তার কারণে অতি বিলম্ব অনুরোধ আপনার ওসর
যাতে সোনকালে আমাক এইটো সুরক্ষাটো দিব লাগে বলে আপনার ওসব আমি নিবেদন জানা হয়েছে। সরকারে আসলে সুরক্ষা প্রদান করব লাগে আর বর্তমান সময়ত পুরুষ মহিলা সকল উলাই এই খহনিয়াগ্রস্ত অঞ্চলত শ্রমদান করেছেই, কেবাখনো গাঁও ভাবুকি কহি আনছে, ওসরতে বিদ্যালয় আছে, বিদ্যালয়খনলে ভাবুকি কহি আনি। আমি কব বিচাৰিছো আমার রুলিং সরকার আছে যে আমি নিঃসন্দেহ বলে ভাবিছিল, কিন্তু কথা হল নিঃসন্দেহ করে থাকতে থাকতে আমাকে এটা নদীয়ে গ্রাস করব বিচাৰিছে। এই বহুমূলীয়া আমাক পকা ঘর দিয়ে আমাক হয়তো ঘর ভিতর থাকবলে নাপাবও পারো, ঘর এটা অর্ধনির্মিতভাবে নদীত যা যাবলে হয়েছে, সেয়ে আপনাদের অকমান চিন্তা করে আমাক সুরক্ষিত করে যেন, যদি সুরক্ষিত নকা সংস্থাপন দিব পারে যদি তাত আমার ব্যবস্থা ইয়াত সুরক্ষিত নকলেও আমার আপত্তি নাই, যদি সংস্থাপন দিয়ে, যদি সংস্থাপনের ব্যবস্থা নাই তাহলে খুব সায়েন্সর নীতিমতে আমাক সুরক্ষিত করক, ভালকে ব্যবস্থা করক, আমি যাতে বহুদিন জিয়াই থাকব পারো তার প্রতি লক্ষ্য রাখো। আমার এনে ভোটটা বিচারি আহি আহা সময়টাই আমার আপনার কথা নয়তো, আমাক সুরক্ষিত করে রাখব পারাটো আপনার কর্তব্য, আপনাদের সহায় নকলে আমারতো উপায় নাই। নিশ্চিতভাবে আসলে সরকারে সংস্থাপন দিয়ক নহয় সুরক্ষা দিয়ক, আর যখন প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের শিক্ষয়িত্রীগী আছে, মানে জানিবলে চেষ্টা করি আসলে যেদরে খহনীয়া হয়েছে বিদ্যালয়খন হয়তো কিছুদিন পিছলে নাথাকিব। নমস্কার, মানে নিচেই ওচৰ পালেহি, স্কুলের একেবারে কাষতে পালেহি, বড় দুঃখের বিষয়। প্রতিবারে আমি নিউজত জনায় আছো, আমার চিফ মিনিষ্টার স্যারক জনায় আছো, কোনো মানে একো নিরাপত্তা নাই, এইটো কারণে দুঃখও লাগিছে। বা যিয়ে নহওক এতিয়া অকমান সোনকালে সহায় করলে ভাল লাগিব, কারণ তেনে অকন অকন লছিল এখিনি আপনাদের দেখিছে, এই লছিলকেইটার লগতে আমি গোটেইখিনি ব্যস্ত, কারণ দৌড়ি গেলে যেন স্যার নৈতে পড়ব, একেবারে স্কুলের কাষতে হল নদীখন, এইটো কারণে বেয়া লাগিছে। আমি আশা রাখিছো যে আমার স্যারে অকমান ভালকে গুরুত্ব দিয়া। নিশ্চিতভাবে, আর বর্তমান সময়ত এক বৃহত্তর অঞ্চল জুড়ি অঞ্চলের আসলে ছাত্র ছাত্রী সেই বিদ্যালয়খনত শিক্ষা গ্রহণ করে আছে, আর বর্তমান সময়ত এই সকল ছাত্র ছাত্রী উলাই আহিছে, গাঁওখনের সমূহ রাইজ উলাই আহিছে, পুরুষ মহিলা উভয়ে উলাই আহিছে, তেওঁলোকে নিজে শ্রমদান করেছেহি, শ্রমদান করে যাতে অঞ্চলটো সুরক্ষা দিব পারি তার চেষ্টা অব্যাহত রাখিছে। কিন্তু এই সময়টো 2015 চনের পৰা এক দীর্ঘ সময়, আর এই সময়ত বহুবার সরকার প্রশাসনক আবেদন নিবেদন করার পাছতো বর্তমানলৈকে এই অঞ্চলটো সুরক্ষা দিব পৰা নগল, সুরক্ষা দিয়া নহল, আর তার পরিবর্তে প্রত্যেক বছরে অধিকাংশ মাজুলীর নদীকাষরিয়া অঞ্চল ব্রহ্মপুত্রত যা গৈছে, সোবনশিরিত যা গৈছে, খেরকটিয়া নদীত যা গৈছে, কিন্তু বর্তমান সময়ও মাজুলী সুরক্ষার দায়িত্ব থাকা জলসম্পদ বিভাগেই হোক বা ব্রহ্মপুত্র বোর্ডেই হোক, মাজুলী সুরক্ষা বর্তমানলৈকে প্রদান করিব পৰা নাই।